হে বন্ধুরা, তো আজকে আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকেও চলেছি আমি একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। তো দীর্ঘ দু আড়াই মাস আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি আমার চ্যানেলে আমার মেডিকেল ইস্যুর জন্য। তা এখন মোটামুটি একটু বেটার আছি, তাই বেরিয়ে পড়েছি আবারও নতুন কিছুর খোঁজে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে আগে এগোনো যাক। আর হ্যাঁ, ভিডিওতে আগে এগোনোর আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর অবশেষে একটা সাবস্ক্রাইব অবশ্যই করো। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এখন আমরা পৌঁছালাম কোলাঘাট, এবং কোলাঘাট পৌঁছে কিছু খাওয়া দাওয়া করে নেবো, তারপর এগোবো আমাদের গন্তব্যের দিকে। মোটামুটি এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমরা টিফিন করলাম জাস্ট সবাই দেখতে পেলে, তো এরপর আমরা এগোবো আমাদের গন্তব্যের দিকে। এখন আমরা প্রচন্ড বৃষ্টি হয়েছিল, এখন প্রচন্ড রোদ, তারপর একটা ভাটের পরোটা খেলাম। ভাটের পরোটা খেয়ে আমরা এই ভাটের পরোটা পেটে নিয়ে আমরা আবার এগিয়ে চলেছি। আমরা এখন ডেস্টিনেশনে গিয়েই থামবো। তো আজকে আমরা চলেছি প্রয়াগ ফিল্ম সিটি। কলকাতা থেকে যে রাস্তাটা দীঘার দিকে কোলাঘাট পর্যন্ত গেছে, সেখান থেকে গিয়ে কোলাঘাট, পাঁশকুড়া, মেদিনীপুর হয়ে শালবনি পর্যন্ত গিয়ে দুকির মোড়। কলকাতা থেকে প্রায় 165 কিলোমিটার দূরে এটি অবস্থিত। তো অবশেষে 4 ঘন্টার জার্নি করে আমরা পৌঁছে গেছি প্রয়াগ ফিল্ম সিটির সামনে, এবং ভেতরে যাওয়ার জন্য কী কী প্রসিডিউর আছে সেটা আগে দেখি। তো ফাইনালি পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশন। অনেকটাই টাইম লাগলো, তো চলো ভেতরে গিয়ে এক্সপ্লোর করি, দেখা যাক ভেতরে কী কী আছে তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো। তো ফাইনাল টিকিট পেয়ে গেছি আমরা, আর টিকিটটা ঠিক কিছুটা এরকম দেখতে। তো পার হেড 300 টাকা করে লাগবে যারা যারা আসবে। এই হচ্ছে টিকিট। ঢুকে পড়েছি আমরা প্রয়াগ ফিল্ম সিটির ভেতরে, আর ঢুকেই যেটা সবার প্রথমে চোখে পড়বে সেটা হচ্ছে এই কিংফিশারের ফ্লাইটটা। মোটামুটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, প্রপেলারগুলো সমস্ত কিছু গায়েব আছে, আর কিছু কিছু জায়গায় ভাঙাও হয়ে আছে, জানালাগুলো ভাঙা আছে। ভেতরটা তোমাদেরকে দেখালাম। এই ফ্লাইটের ওপর চেপে তোমরা বিভিন্ন রকম নায়ক নায়িকাদেরকে বিভিন্ন রকম গানের শুটিং করতে বা বিভিন্ন কিছু দেখেছো। এই জায়গাতে এখন এসে গেছি, মনে হচ্ছে যতদূর সম্ভব এটা গির্জা হয়তো, আমি ঠিক বুঝতে পারছি না বিষয়টা।
এসেছি আমরা আরেকটা সেটে। তো এই সেটটা অনেকটা দেখতে চায়না টাউন যে সিনেমাটা আমরা দেখেছিলাম, সেই সিনেমায় যেরকম আমরা কলাকুড়িতে দেখেছিলাম সেটাই এখানে ফুটিয়ে ওঠানোর চেষ্টা করা হয়েছে। তো এই এই ফিল্ম সিটিটা এই মুহূর্তে পুরোপুরি বন্ধ আছে, কারণ এটা কোর্টে কেস চলছে এই মুহূর্তে, যার কারণে পুরোপুরি এটা একদম বন্ধ আছে। তো জানি না এটা কবে খোলা হবে, কি আদৌ খোলা হবে কি হবে না। তবে শাহরুখ খান এই ফিল্ম সিটিটাকে উদ্বোধন করেছিলেন। তো এখানে কিছু পরপর এরকম স্তম্ভের ওপর ড্রাগনের মূর্তি করা আছে। তো মাঝখানে দেখছো থার্ড নাম্বার যেটা আছে সেটা ভেঙে পড়ে গেছে যত্নের অভাবে, কারণ তোমাদেরকে আগেই বললাম যে এটা বন্ধ হয়ে পড়ে আছে, কোর্টে কেস চলছে, যার কারণে সেরকমভাবে যত্ন নেওয়া হয় না, তার ফলে আজকে এই পরিস্থিতি। তো এটা যদি আবার নতুন করে শুরু হয়, শুরু হওয়ার পরপরে এটাকে আমরা বলতে পারবো ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট ফিল্ম সিটি। তো মোটামুটি এখনও পর্যন্ত ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো, তবে গরমটা একটু আছে, কিন্তু যেহেতু আকাশে মেঘ আছে সেহেতু রোদ্দুরের দিক থেকে স্বস্তি আমরা আছি। তো চলো দেখি আগে কী কী জায়গা আছে সেগুলো এক্সপ্লোর করবো, তোমাদের সামনে তুলে ধরবো। মোটামুটি যেটুকু আইডিয়া আছে 1600 একর জমির মধ্যে এটা পুরোপুরি তৈরি করা আছে। ফাইনালি রেস্টুরেন্টটা পেয়ে গেছি অনেক খোঁজাখুঁজির পর, এই যে পিছনে দেখতে পাচ্ছ। এখন যাই ভেতরে গিয়ে দেখি খাবারের কোয়ালিটি কী কীরকম না তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভেতরে যাই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অলরেডি 3টে বাজতে চললো। তো এখন মনে হচ্ছে আবার কেন বেরিয়ে পড়েছি। তো বিষয়টা হচ্ছে ভেতরে গেলাম, ভেতরে গিয়ে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এখানে যদি খেতে হয় তাহলে গেটে ঢোকার সময় অর্ডার দিতে হবে, তারপর এখানে খাবার পাওয়া যাবে, আদারওয়াইজ খাবার পাওয়া যাবে না। তো এখন অনেক রিকোয়েস্ট করার পরেও কোনো খাবার পেলাম না। তো আপাতত বলেছি যে কোল্ড ড্রিঙ্কস আনার জন্য কোল্ড ড্রিঙ্কস খাই, তারপরে দেখা যাক কিছু জোগাড় করতে হবে, কারণ সেই সকালবেলা খেয়েছি তোমাদেরকে দেখালাম, তারপর তো লাঞ্চের এখনও কোনো ব্যবস্থা নেই, দেখা যাক কি হয়। ফাইনালি কিছু একটা খেতে পেয়েছি, সেটা কি পেয়েছি তোমাদেরকে দেখাই। এই যে সেই পরোটা সকালবেলা, যেটাকে সকালবেলা অত্যন্ত ভাবে গালাগাল দেওয়া হয়েছে, এখনো মাছি বসছে দেখো, কিন্তু আমাদেরকে খেতে হচ্ছে। তো বাকি সবার থেকে একটুখানি এক্সপিরিয়েন্সটা জেনে নি। কিষাণ আছে, ওরও একটা ইউটিউব চ্যানেল আছে, তো ওর থেকে জেনে নি বিষয়টা, ওর এখন কিরকম লাগছে। এই সেই ভাটের পরোটা যেটা আমরা সকালবেলা একে গালাগালি দিয়েছিলাম, তো আমরা খেতে পারিনি বলে একটা প্যাক করে রেখেছিলাম, সেটাই আজকে আবার দুপুরে লাঞ্চে জুটলো। একটা ছেঁড়া পরোটা, মানে সবাই আমরা ভাগ করে খাচ্ছি একটা পরোটা ছিঁড়ে। তো আর কি এটাই বোঝা যায় যে জীবনে সবাইকে গালাগালি দিতে নেই। তো ফার্দার যদি কেউ আসে তাদের জন্য কি রেকমেন্ড করবে? কি আর রেকমেন্ড করবো, ওই মানে ঢোকার সময় বলে দিতে হবে যে দাদা রান্না করতে, আর কি বলবো। কিন্তু এই এই পরোটা আমি রেকমেন্ড করবো না। আরেকজন আছে, তো এনার একটা ইউটিউব চ্যানেল আছে, তো তোমার চ্যানেলটার নাম বলে দাও একটুখানি। কেআর জাঙ্গেতসু গেমিং। হ্যাঁ, তো তোমরা যদি চাও তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। তো তোমার এক্সপিরিয়েন্স একটু জেনে নি। কিছুই না, সকালে যে জিনিসটাকে সবার বেশি গালাগালি দিয়েছিলাম সেই জিনিসটা এখন পেটে ঢুকাতে হচ্ছে। তো আপনারা আসার আগে এখানে অন্তত গেটে বলে ঢুকবেন যে খাবার খাবেন, আপনারা নাহলে খাবার পাবেন না। মোটামুটি আমরা আমাদের ছোটোখাটো লাঞ্চ কমপ্লিট করে উঠে পড়েছি, কিন্তু খুব একটা ব্যাড এক্সপিরিয়েন্স আমাদের হলো, যেটা অবশ্য দোষ আমাদেরও, কারণ আমাদের আগে জিজ্ঞাসা করে নেওয়া উচিত ছিল। যে কোল্ড ড্রিঙ্কসগুলো তোমার 30 টাকা করে থাকে সেগুলো 50 টাকা করে এখানে নিচ্ছে, তো সেটা খুবই মানে খারাপ লাগলো আমার। প্রথম কথা তো 50 টাকাটা নেওয়া ইল্লিগাল, তাও আমরা বললাম যে 50 টাকার জায়গায় 40 টাকা নাও, কিন্তু ওরা কোনোরকমভাবে শুনলো না বিষয়টা, তো 50 টাকাই আলটিমেট আমাদেরকে দিতে হলো। তো আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা যদি আসেন অবশ্যই দামটা আগে জিজ্ঞাসা করে তারপর খাবেন।
তো এখানে শাহরুখ খান আর কাজলের পার্ট টু আমরা দেখাতে চলেছি, তোমরা সঙ্গে থাকো। কিন্তু এখনো পর্যন্ত অনেক দর্শকের কাছে এটা স্পষ্ট নয় যে শাহরুখ খান কেন চেনটা টানেননি, তাহলে তো ট্রেনটা থেমে যেত। বাট আলটিমেট মনে হয় শাহরুখ খান চেনটা টেনেছিলেন এমার্জেন্সি ব্রেক, যার কারণে সামনে এই পরিস্থিতি হয়েছে। তোমাদেরকে দেখাই এই যে সেই পরিস্থিতি হয়েছে, আমার মনে হয় যতদূর সম্ভব শাহরুখ খান এই গেটে দাঁড়িয়েছিলেন আর তারপরে চেন টানার পরে এই পরিস্থিতি হয়েছে গাড়িটা। তো এখানে আছে ট্রেনের টাইম টেবিল যেগুলো রেগুলার রান হয়, আর এই সাইডে আছে স্পেশাল ট্রেন, আর তার ঠিক পাশেই আছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটুন আর ডুয়ার্সের আনন্দ নিন। তো চলে এসেছি এখন মসজিদের ভেতর, একদম দেখলে যেন অরিজিনাল মনে হবে, কিন্তু সেই একই কথা বলবো যে পরিচর্যার অভাবে এখন প্রায় ধ্বংসের দিকে এগোচ্ছে। তো আমার মনে হয় জিনিসটাকে পরিচর্যা করা উচিত, বাট যতক্ষণ না কোর্ট থেকে কোনো অর্ডার আসছে ততক্ষণ পসিবল হওয়া সম্ভব না। আশা করবো যে যত তাড়াতাড়ি সম্ভব জিনিসটা খুলে যাক, যেটা আমাদের পশ্চিমবঙ্গের জন্য খুব গর্বের হবে। আমাদের প্রয়াগ ফিল্ম সিটি ঘোরা কমপ্লিট, তো এখন আমরা বাইরে যাব, বাইরে গিয়ে কিছু খাবো, খাওয়ার পর তারপরে বাড়ির দিকে রওনা দেবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার কোনো আগামী পর্বে, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, আর অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।